গত পর্বে আমরা হেডার অংশটুকু মার্ক আপ করেছি, আজকের পর্বে আমরা বাকি অংশগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো যেটা আমরা আগেই বলেছিলাম যে কন্টেন্ট অংশটা, এই কন্টেন্ট অংশটাকে আমরা কিভাবে মার্ক আপ করবো, বলেছিলাম যে কন্টেন্ট অংশের ওপরের এইটুকু অংশ একটা ডিভের মধ্যে থাকবে এবং নিচের এই প্রিভিয়াস এবং নেক্সট এই অংশটুকু আরেকটা ডিভে থাকবে। এর কারণ হচ্ছে আমরা আমাদের এই ডিজাইন থেকে আমরা এরকম ইনস্ট্রাকশন পেয়েছি। দেখুন ডিজাইনে এরকম বলা আছে যে, আমরা একটু জুম করলে বুঝতে পারবো যে ওপরে দেখুন এই ছোট লাইন দিয়ে বোঝানো আছে যে ওপরেরটা একটা বক্সে এবং নিচের এতটুকু আরেকটা বক্সে। সো এই অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করব। তো তাহলে চলুন আমরা শুরু করে দিই। ওপরের যে পার্টটা আছে সেটাকে আমরা নাম দেই কন্টেন্ট র্যাপার, এবং নিচের যে পার্টটা আছে সেটাকে আমরা আমাদের খুশি মতো যে কোনো একটা নাম দিতে পারি। আমরা এখানে কন্টেন্ট বটম নাম দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে আমরা দুইটা পার্ট ক্রিয়েট করলাম, একটা ওপরের পার্ট কন্টেন্ট র্যাপার, একটা হচ্ছে নিচের পার্ট কন্টেন্ট বটম। এখন ওপরের পার্টে আবার কি করতে হবে আমাদেরকে খেয়াল করুন, ওপরে যে পার্টটা আছে সেটার আবার দুইটা মেইন পার্ট হবে, একটা হচ্ছে লেফটের অংশ, একটা হচ্ছে রাইটের অংশ, মানে কন্টেন্ট এবং সাইড বার। সো চলুন আমরা এই দুইটা অংশ কমপ্লিট করে ফেলি। তো লেফটের অংশটা আমরা এইচটিএমএল 5 মার্কআপে এসইও উপযোগী করে করার জন্য এটার নাম দিচ্ছি সেকশন। যেহেতু এটা একটা সেকশন, আমরা সেকশন দিয়ে এটাকে আইডেন্টিফাই করলাম, এটা ডিভ ব্যবহার না করে এটাকে বলা হয় সিমেন্টিক এলিমেন্ট বা সিমেন্টিক মার্কআপ এইচটিএমএল 5 এর, এবং এটার নাম দিচ্ছি আমরা লেফট কন্টেন্ট। আমরা যে কোনো ক্লাস নেম দিতে পারি, আমরা যেহেতু এটা লেফটে থাকবে সো এটার নাম দিলাম আমরা লেফট কন্টেন্ট। আর ডান পাশে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাইড বার। সো আমরা সাইড বারের জন্য ডিভ নিয়ে নেই এবং আইডি দিতে পারি সাইড বার। তো এতটুকু কমপ্লিট, এখন আমাদের লেফট কন্টেন্ট এবং সাইড বার এই দুইটার মার্কআপ হয়ে গেল। এখন এই লেফট কন্টেন্টটা একটু ভালো করে খেয়াল করুন, লেফট কন্টেন্টে কি কি আছে। লেফট কন্টেন্টে দুইটা আর্টিকেল আছে, প্রথমে এটা হচ্ছে একটা আর্টিকেল এবং দ্বিতীয় এটা হচ্ছে একটা আর্টিকেল, এবং প্রত্যেকটা আর্টিকেল কিন্তু একই রকম। প্রত্যেকটা আর্টিকেলের প্রথমে একটা ইমেজ, তারপরে একটা হেডিং, তারপরে কিছু প্যারাগ্রাফ, তারপরে এটা রিড মোর বা কন্টিনিউ রিডিং বাটন। আবার দ্বিতীয় আর্টিকেল ঠিক একই, ইমেজ, হেডিং, প্যারাগ্রাফ, কন্টিনিউ রিডিং বাটন। সো দুইটা আর্টিকেল একই রকম দেখতে। সো এই ক্ষেত্রে আমরা দুইটা আর্টিকেল নিয়ে নিব, এখানে আমরা জাস্ট আর্টিকেল নিয়ে নিচ্ছি এবং এই আর্টিকেল গুলোর একটা ক্লাস দিয়ে দিই। যেহেতু প্রত্যেকটা আর্টিকেল আমাদের র্যাপ করা থাকলে ভালো হবে, সো এটার আমরা কি দিতে পারি সিঙ্গেল আর্টিকেল র্যাপার বা সিঙ্গেল পোস্ট র্যাপার নাম দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আর্টিকেলকে। এখন আমাদের আর্টিকেলের প্রথমে কি আছে, আমরা দেখেছি যে আর্টিকেলের প্রথমে আছে ইমেজ, তারপরে কি আছে হেডিং আছে। তো আমরা হেডিং 2 নিলাম এবং এখানে এই হেডিং 2টাকে কপি করব। তো এটাকে কপি করার জন্য আমরা এই টাইপ টুলের সাহায্যে এখান থেকে যদি আমরা ক্লিক করি দেখবেন এটা চলে এসেছে, এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন হেডিং 2 কপি হয়ে গেল, এবং হেডিং এর পরে কি আছে প্যারাগ্রাফ আছে। তো প্যারাগ্রাফকে কপি করার জন্য আমরা এই যে এখানে যে টেক্সট অ্যাক্টিভ হয়েছে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে, কন্ট্রোল প্লাস এন্টার, ডিঅ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এই প্যারাগ্রাফকে এখান থেকে কপি করে নিচ্ছি, এটা নিচে আমরা প্যারাগ্রাফের জন্য ট্যাগ দিয়ে নেই এবং এর মধ্যে আমরা প্যারাগ্রাফকে দেই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ওদের প্যারাগ্রাফটা কিন্তু দুইটা প্যারাতে করেছে, উপরে একটা প্যারা নিচে একটা প্যারা। তো আমরা চাইলে এরকম দুইটা প্যারা করতে পারি অথবা সিঙ্গেল প্যারা করতে পারি, নো প্রবলেম। তো যেহেতু সাধারণত হোম পেজে অল্প একটু যে প্যারাগ্রাফ থাকে, মানে এই প্যারাগ্রাফটা একটা প্যারাতে থাকে, দুইটা প্যারাতে থাকে না, তো এই ক্ষেত্রে যিনি পিএইচডি ডিজাইন করেছে তার কিছু ভুল এখানে হয়ে থাকতে পারে। আমরা চাইলে দুইটা প্যারা বা একটা সিঙ্গেল প্যারা যেটাই চাই না কেন করতে পারি। তো প্যারাগ্রাফের নিচে আছে আমাদের লিঙ্ক কন্টিনিউ রিডিং, কন্টিনিউ রিডিং। ওকে, আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি কন্টিনিউ রিডিং এর জন্য, এবং এটা একটা লিঙ্ক যেহেতু সো আমরা এ দিয়ে এটাকে প্রকাশ করলাম, এবং এটার যেহেতু কিছু স্টাইল দিতে হবে সো আমরা এটাকে একটা ক্লাস দিয়ে দিই। আমরা যে কোনো ক্লাস দিতে পারি, আমরা এখানে কন্টিনিউ আর দিয়ে দিলাম যে রিডিং এর সাথে সামঞ্জস্য রেখে। সো একটা আর্টিকেল কিন্তু হয়ে গেছে। তো এখন এখানে প্রবলেমটা হয়েছে আর্টিকেলের প্যারাগ্রাফ হেডিং এগুলো কিন্তু সব আমরা পেয়েছি, কিন্তু ইমেজটা কিভাবে পাবো এটা হচ্ছে মেন প্রবলেম। এই ইমেজটাকে আমরা কিভাবে সিলেক্ট করবো? তো ইমেজটা সিলেক্ট করার বিভিন্ন ওয়ে আছে, অনেকে স্লাইস টুল ব্যবহার করে বা বিভিন্ন ওয়েতে নিয়ে থাকেন, তবে আমি পার্সোনালি সবচেয়ে ইজি ফিল করি যে রুলটাতে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজটা সিলেক্ট করতে হলে, ইমেজটাকে এই পিএইচডি ফাইল থেকে উঠিয়ে নিতে হলে আপনি প্রথমে এই মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করে আপনি যখন একদম ফার্স্ট টাইম ফটোশপ ইউজ করবেন তখন আপনাকে একটা কাজ করে নিতে হবে, মুভ টুল সিলেক্ট করে এখান থেকে অটো সিলেক্ট
এটাতে টিক চিহ্ন দিবেন এবং তারপরে এই ড্রপ ডাউন থেকে আপনি লেয়ার সিলেক্ট করে দিবেন। এতে করে যেটা হবে, যখনই আপনি এই মুভ টুল দিয়ে কোনো কিছুর উপরে ক্লিক করবেন, তখনই সেই এলিমেন্টের জন্য যে লেয়ার আছে সেই লেয়ারটা অটো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই আইকনে, মানে আমরা এই লেয়ারটা এই আইকনে ক্লিক করে ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম স্ক্রিনটা বড় হওয়ার জন্য। যাই হোক, আমরা এটাকে লেয়ারকে আবার ফেরত নিয়ে আসি এবং এই ইমেজের উপর যদি আমরা ক্লিক করি, দেখুন ইমেজের জন্য যে লেয়ার আছে লেয়ার টু নামে, সেটা অটো সিলেক্ট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র ইমেজের লেয়ার। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব এবং এই চোখের আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন বাকি সবকিছু মুছে গেছে, শুধু ইমেজটা রয়ে গেছে। এখন চাইলে আমরা ইমেজটাকে এখান থেকে ক্রপ করতে পারি, অথবা ইমেজ আইকন থেকে আমরা যদি ট্রিম, দেখুন ইমেজ থেকে ট্রিমে যদি সিলেক্ট করি এবং ওকে দেই, দেখবেন আমাদের সবকিছু বাদ হয়ে গেছে, অনলি আমাদের সামনে আমাদের ইমেজটা আছে, পিওর ইমেজ। এখন আমরা এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব, অথবা কন্ট্রোল অল্টার অথবা কন্ট্রোল শিফট এস এটা চাপবো। তো আমরা এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করি। সেভ অ্যাজ এ ক্লিক করে আমরা আমাদের যেটা ফোল্ডার, আমাদের যেটা রুট ফোল্ডার, সেখানে আমরা এটাকে সেভ করব। আমরা এখানে যে কোনো নামে সেভ করতে পারি, তবে আমরা এখানে ব্লক টেমপ্লেট নাম দিয়ে সেভ করলাম এবং এখান থেকে আমরা এটার ফরম্যাটটা পিএনজি ফরম্যাট সেভ করে দিচ্ছি। সেভ করে আমরা জাস্ট সেভ এ ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা হিস্টোরি মেনু দিয়ে আবার পূর্বের আমাদের ওপেনিং কন্ডিশনে ফিরে আসি। ইমেজটা সেভ করার কাজ শেষ, এখন আমরা আগের পর্যায়ে ফিরে আসলাম। তো এখন এই ইমেজটাকে আমাদেরকে এখানে কল করিয়ে দিতে হবে। তো আমরা এখানে কল করিয়ে দিই images/blocktemplate.png। আপনারা জানেন এই ইমেজেস স্ল্যাশ কেন দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডারের সাথে ইমেজেস নামে একটি ফোল্ডার আছে, সেখানে এটা আছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রথম আর্টিকেলটার মার্কআপ শেষ হলো। তো যেহেতু আমাদের পিএইচডি তে প্রথম আর্টিকেল এবং দ্বিতীয় আর্টিকেলের প্যাটার্ন হুবহু এক, সো এই ক্ষেত্রে আমরা এই আর্টিকেল এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা আরেকবার পেস্ট করে দিলাম, এতে করে আমাদের সিম্পলি দুইটা আর্টিকেল হয়ে গেল। তো দ্বিতীয় আর্টিকেল যেহেতু ভিন্ন ইমেজ, সো আমরা দ্বিতীয় আর্টিকেলে এখানে একই পদ্ধতিতে মুভ টুল থেকে ইমেজের উপর ক্লিক করি, এখানে ইমেজের লেয়ার চলে এসেছে, অল্টার চেপে এটা এই চোখ আইকনে ক্লিক করি, দেখুন চলে গেছে সবকিছু, ইমেজ থেকে ট্রিম করতেছি, শুধু পিওর ইমেজটা রয়েছে। আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল শিফট এস চেপে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে আমরা আমাদের সেই ইমেজটাকে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করে দিব এবং এখানে আমরা একটা ভিন্ন নাম দিব, যে পি, এটা তো আগেরটার নাম দিয়েছিলাম ব্লক টেমপ্লেট, এটা আমরা ব্লক টেমপ্লেট 1 দিতে পারি, দিয়ে সেভ করে দেই। সেভ করে আমরা আবার আমাদের আগের অবস্থায় ফিরে আসি, এই হিস্টোরি প্যানেল থেকে আগের বিগিনিং লেভেলে ফিরে এসেছি। এখন আমরা এটার দ্বিতীয় যে আর্টিকেলটা সেটা ব্লক টেমপ্লেট 1.png সেভ করি। সেভ করলে আমাদের মোটামুটি বাম পাশের সেকশনের বা লেফট কন্টেন্টের কাজ শেষ, এখন জাস্ট ডান পাশের কন্টেন্ট। এখন কাজ হচ্ছে আমাদের সাইড বার আমরা কিভাবে করব। তো আমরা সাইড বারের একটু প্যাটার্নটা দেখে আসি কি অবস্থায় আছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাইড বারে একটা করে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, এরপরে হেডিং, এখানে আছে আবার বক্স, সার্চ বক্স দেখতে পাচ্ছি, আবার এখানে রয়েছে ইমেল বক্স। সো আমরা ওইভাবে করে ফেলি এবং আমরা প্রত্যেকটা সাইড বারকে অ্যাসাইড নামক ট্যাগের মধ্যে নিব এবং এটা হচ্ছে HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট সাইড বারের জন্য, এবং আমরা প্রত্যেকটা সাইড বারকে আলাদা আলাদা ডিপ দিয়ে ঘিরে দিব। তো এটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা একটা সিঙ্গেল সাইড বার, সো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে সিঙ্গেল সাইড বার ক্লাস দিলাম এবং প্রত্যেকটা সিঙ্গেল সাইড বারের মধ্যে একটা করে হেডিং থাকে। আমরা দেখি প্রথম হেডিংটার কি নাম, অ্যাবাউট ব্লগিং, সো আমরা এখান থেকে এটা কপি করি। এরপরে প্যারাগ্রাফ আছে এবং সাইড বারে দেখুন ডাবল প্যারাগ্রাফ আছে, সো এই ক্ষেত্রে আমরা এখানে ডাবল প্যারাগ্রাফই দেই, প্রথমে একটা প্যারাগ্রাফ তারপরে আরেকটা প্যারাগ্রাফ, আমরা ডাবল প্যারাগ্রাফ দিয়ে দুইটা প্যারাগ্রাফকে এভাবে দিয়ে দিলাম। এবং তারপরে আরেকটা সাইড বার আছে, সিঙ্গেল সাইড বার, সার্চ, তারপরে সার্চ বক্স, তারপরে স্টে টিউন, ইমেল বক্স। সো আমরা ঠিক একইভাবে অ্যাসাইডকে কপি করে নেই, কপি করে আমরা এটাকে, এটা এটা হচ্ছে সার্চ এবং এটাতে হচ্ছে ইনপুট, এটা তার প্যারাগ্রাফ হবে না যেহেতু আমরা সার্চ করতে চাচ্ছি, তো ইনপুট দিয়ে আমরা এখানে দিব। তো সার্চের জন্য আমরা ইনপুট টাইপ দিয়ে দিলাম টেক্সট এবং এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেই, যেহেতু এই সার্চ বক্সটার স্টাইল দিতে হবে, তো আমরা কি ক্লাস দিতে পারি, আমরা এনিথিং আমরা সার্চ বক্সে দিলাম এটার নাম। এরপর আবার অ্যাসাইডকে কপি করে বসাচ্ছি এবং লাস্ট টাইম আপনি দেখুন এখানে উপরেরটা ছিল সার্চ, আচ্ছা এখানে একটা প্লেস হোল্ডার ছিল সার্চের মধ্যে, হোয়াট আর ইউ লুকিং ফর, সো আমরা এখানে সার্চের মধ্যে একটা প্লেস হোল্ডার দিয়ে দেই,
প্লেসহোল্ডার। ওকে, এখন এই সবার শেষেরটাতে একটু খেয়াল করুন, স্টেট টিউন, এটার হেডিং হচ্ছে স্টেট টিউন, আমরা স্টেট টিউন হেডিংটা আগে দেই। তারপরে এখানে নিচে খেয়াল করুন, এখানে একটা বক্স আছে ইমেল দেওয়ার জন্য, এবং বক্সের পাশে সাবমিট বাটনের পরিবর্তে এখানে আছে একটি তীর চিহ্ন বা একটা ইমেজ। সো এই তীর চিহ্ন আমরা কিভাবে দিব সেটা আমরা শিখব। তো এর জন্য আমাদের দুইটা ইনপুট নিতে হবে, এবং প্রথম ইনপুটটার টাইপ হবে ইমেল, যেহেতু আমরা এখানে ইমেল ইনপুট করব, এবং এখানে একটা প্লেস হোল্ডার দিই। এখানে মেবি আমাদের ইমেল লেখা ছিল, হ্যাঁ ইওর ইমেল লেখা ছিল প্লেস হোল্ডারে, সো আমরা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি ইওর ইমেল। এবং এই ডান পাশে যে আইকনটা রয়েছে সার্চ করার জন্য তীর চিহ্নের মতো ইমেল দেওয়ার জন্য, তো এই আইকনটার জন্য আমাদেরকে আরেকটা ইনপুট নিতে হবে। এটার আমরা টাইপ দিয়ে দিব সাবমিট, এটার কোনো প্লেস হোল্ডারের প্রয়োজন নেই কারণ এটা এখানে প্লেস হোল্ডার থাকতেছে না। তো এটার টাইপ সাবমিট দিয়ে দিলাম, এবং এটা একটা আইডি দিয়ে দিচ্ছি আমরা এটার স্টাইল করার জন্য। সো এটা এটার আইডি আমরা দিলাম সার্চ সাবমিট। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল মার্কআপ, নাথিং এলস, আমরা শুধু এইচটিএমএল কে মার্কআপ করতেছি এই পদ্ধতিতে। সো আমাদের কিন্তু দেখুন এই সেকশনের মানে কন্টেন্ট সেকশনের উপরের পার্টের মার্কআপ শেষ, মানে এই অংশের মার্কআপ শেষ, এখন শুধু নিচে প্রিভিয়াস আর নেক্সট এটার মার্কআপ। তো এটা তো আসলে কিছুই নাই প্রিভিয়াস এবং নেক্সটের মধ্যে, এটা হচ্ছে কন্টেন্ট বটম এর অংশ, কন্টেন্ট বটম এর মধ্যে আমরা জাস্ট দুইটা লিংক নিব, যেহেতু প্রিভিয়াস এবং নেক্সট এটা হচ্ছে লিংক, এবং লিংকের দুইটা ক্লাস দিয়ে রাখবো। ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ এটা আমরা ভবিষ্যতে আমরা এটা চেঞ্জ করব, বা সিএসএস দিয়ে এটাকে চেঞ্জ হবে। তো এখানে লেখা আছে প্রিভিয়াস, এবং এখানে লেখা আছে নেক্সট, এবং এটা ক্লাসকে আমরা চেঞ্জ করে নেক্সট দিয়ে দিই। এবং এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, আমরা যদি এটাকে জুম ইন করি দেখবেন নেক্সটের শেষে একটা ডান দিকে দেওয়ার তীর চিহ্ন আছে, আবার প্রিভিয়াসের শেষে বাম দিকে দিয়ে একটা তীর চিহ্ন আছে। তো এই কাজটা কিভাবে করবেন, এই কাজটা করা খুবই ইজি, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এইচটিএমএল সিম্বল লিস্ট, লিখে সার্চ করলে আপনি এইচটিএমএল এর বিভিন্ন সিম্বল সম্পর্কে জানতে পারবেন যে কি কি সিম্বল এইচটিএমএল এ রয়েছে। এখানে আপনি w3 স্কুলের সাইট পাবেন, এবং এখানে দেখুন এই যে চমৎকার ভাবে এখানে লেফট অ্যারো রাইট অ্যারোর জন্য এখানে কোড দেওয়া আছে। সো আমরা লেফট অ্যারোর কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি, প্রিভিয়াস এর আগে বসিয়ে দিচ্ছি লেফট অ্যারো, এবং নেক্সট এর পরে আমরা রাইট অ্যারোর সাইনটা বসিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিলে কিন্তু আমাদের এই কন্টেন্ট অংশ সুন্দরভাবে কিন্তু মার্কআপ শেষ। এখন আমরা বাকি আছে ফুটার অংশ, তো ফুটার অংশ মার্কআপ করার পূর্বে আমরা একটু দেখি কি অবস্থা, আমরা এটাকে গুগল ক্রোমে ওপেন করি। দেখুন এই হচ্ছে আমাদের সাইট, এবং আমরা দেখুন সবার শেষে লেফট আরো রাইট আরো যে ছিল এটা কিন্তু এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো উপরের দুইটা অংশ কিন্তু মার্কআপ হয়েছে, ইমেজ গুলো পেয়েছে, হেডিং পেয়েছে, তো এগুলার স্টাইলিং আমরা পরে দিব। তো এবং সবার শেষে আমাদের ফুটার অংশকে মার্কআপ করতে হবে। তো ফুটার অংশের মার্কআপটা আমরা আগামী পর্বে দেখবো, আজকে পর্ব এই পর্যন্তই রইল। গত পর্বে আমরা কন্টেন্ট পর্যন্ত মার্কআপ করেছিলাম, এবং আজকের পর্বে আমরা বাকি যে ফুটার রয়েছে সেটা মার্কআপ করা শিখব। তো ফুটার সেকশনটিতে দেখুন তেমন কিছুই নেই, এখানে একটি হেডিং রয়েছে, এখানে কিছু প্যারাগ্রাফ, এবং এখানে সোশ্যাল আইকন। সো আমরা এভাবে নিয়ে নেই, এবং আমরা জানি যে HTML5 ফুটারের জন্য আমাদের আলাদা ট্যাগ রয়েছে, এবং সেটার নাম হচ্ছে ফুটার। সো আমরা এটাকে ফুটার ইউজ করতেছি, আইডি দিয়ে দিচ্ছি ফুটার, এবং এর মধ্যে আমরা প্রথমে দেখি কি কি আছে। প্রথমে আছে একটি হেডিং 1, সো এটা আমরা কপি করে নিলাম, হেডিং 1 এর মধ্যে দিয়ে দিলাম, এবং একটি প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের মধ্যে আমাদের এই ইনফরমেশন গুলো দিয়ে দিই, এবং নিচে সোশ্যাল এরিয়া রয়েছে। সো সোশ্যাল এরিয়ার জন্য আমরা আলাদা একটা ডিভ তৈরি করে নিই, এখানে আমরা সোশ্যাল এরিয়াই নাম দিতে পারি আমাদের ডিভের, সোশ্যাল এরিয়া। এবং আমরা সোশ্যাল আইকন গুলা ইউএলএলআই ব্যবহার করে করব, এবং প্রত্যেকটা আইকন কিন্তু লিঙ্ক আপ করানো থাকবে। সো আমরা ইউএলএলআই এ ব্যবহার করতেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যদি জুম ইন করি সোশ্যাল আইকন গুলা কিভাবে আছে, এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারি, এখান থেকে বোঝা যাচ্ছে যে সোশ্যাল আইকন গুলা স্বাভাবিক অবস্থায় এই রকম রঙে থাকবে, বাট যখন হোভার করা হবে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে, সবুজ মানে নীল অথবা টুইটারের যে কালার সেই কালার অনুযায়ী এটার রং চেঞ্জ হবে। সো এই আইকন গুলা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, সো আপনি তার কাছ থেকে যখন কাজ করবেন আইকন গুলো নিয়ে নেবেন, অথবা তিনি যদি বলে যে নেট থেকে নিয়ে নিতে আপনি নেট থেকেও নিয়ে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে এটা কিন্তু এমন না যে আমরা ডিরেক্টলি একটা ইমেজ দিয়ে দিলাম, ইউএলএলআই এ তার মধ্যে একটা ইমেজ ঢুকিয়ে দিলাম আর এটা হয়ে গেল, এইরকম কিন্তু না।
এখানে আমাদের একটু ট্রিক ইউজ করতে হবে। এটা এইটা কিভাবে আপনি করবেন, যে হোভার করলে ইমেজ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি, নর্মাল অবস্থায় একটা ইমেজ, হোভার করলে আরেকটা ইমেজ। সো এটা আমরা একটু পরেই দেখব, তবে তার আগে আমাদের ফুল মার্কআপ শেষ করে নেই। আপাতত আমরা এখানে একটা ক্লাস নিলাম এলআই এর জন্য, ক্লাসের নাম দিয়ে রাখলাম ফেসবুক, এবং এটাকে ডুপ্লিকেট করলাম, মানে চারটা করলাম, যেহেতু এখানে চারটা আইকন রয়েছে। তো দেখুন আমাদের কিন্তু মার্কআপ শেষ। এখন এটা আমরা রান করি গুগল ক্রোমে, দেখি কি অবস্থা। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইচটিএমএল মার্কআপের কাজ শেষ, এখন আমরা জাস্ট এটাতে সিএসএস অ্যাপ্লাই করব, এবং সিএসএস অ্যাপ্লাই করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে পিএইচডি ফাইলের মতো করার চেষ্টা করব। তো আশা করি এই মার্কআপের ভিডিওগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নেবেন। এবং এই পিএইচডি ফাইলটি এই ডিভিডির সাথে দেয়া আছে, আপনি সেটা দেখে দেখে প্র্যাকটিস করবেন বাসায়। তো আগামী পর্ব থেকে আমরা এটাতে সিএসএস অ্যাপ্লাই করা শুরু করব। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। গত পর্বে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি আমাদের পিএইচডিটি, মানে এইচটিএমএল মার্কআপ আমরা কমপ্লিট করেছি। আজকের পর্ব থেকে আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই শুরু করব। তো এই হচ্ছে আমাদের পিএইচডি ফাইল। তো সিএসএস অ্যাপ্লাই করার পূর্বে আমরা আপনাদের আগেও বলেছিলাম যে পিএইচডি থেকে এইচটিএমএল এ যখন কনভার্ট করবেন, সেই পিএইচডিটার উইড সর্বপ্রথম মেপে নিতে হবে যে কতটুকু উইডে আছে। তো সাবেক অবস্থা আমরা দেখতে পারতেছি পিএইচডিটার যে হেডার অংশ আছে, হেডার অংশের ব্যাকগ্রাউন্ডটা আপনার কম্পিউটার স্ক্রিনের বাম থেকে ডান পাশ জুড়ে থাকবে, এরকম একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এবং কন্টেন্টের উইড হবে এতটুকু। তো আমরা আপাতত জেনে নেই যে কন্টেন্টের উইড কতটুকু হবে। তো উইড মাপার পূর্বে সবচাইতে বেটার হয় আপনি যদি এটাকে গ্রিড এনে নেন। তো গ্রিড কিভাবে আনতে হয় আপনারা দেখেছেন, যে কন্ট্রোল ধরে কোলন বাটন চাপতে হবে কিবোর্ডের। তো কন্ট্রোল ধরে যদি আমি কোলন বাটন চাপি, দেখুন এই ইমেজটির একটি গ্রিড চলে এসেছে, এবং গ্রিড চলে আসাতে আমাদের জন্য এদের উইড মাপতে খুবই সহজ হবে, এবং আমরা ইজিলি উইড গুলো মাপতে পারবো। উইড মাপার জন্য অ্যাডোবি ফটোশপ সিএস সিক্স যারা ব্যবহার করবেন, বা আগের ভার্সনেও আপনি এই টুলটি ব্যবহার করতে পারেন, রেক্টাঙ্গুলার মার্কি টুল, এই টুলটি ব্যবহার করে আমরা উইড মাপতে পারি। যেমন এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এই গ্রিডের এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধরি, মানে আমাদের যেটা কন্টেন্টের উইড, তখন দেখেন এটার পাশে কিন্তু এই যে উইড হাইট লেখা উঠতেছে যে 30 সেন্টিমিটার, তো এই পর্যন্ত হচ্ছে 34.57 সেন্টিমিটার। বাট আনফর্চুনেটলি এখানে সেন্টিমিটারে শো করতেছে, কিন্তু আমরা কিন্তু সেন্টিমিটারে কাজ করব না, আমাদের ওয়েবসাইট তৈরি হবে পিক্সেলে। সো এই ক্ষেত্রে এটাকে পিক্সেল করার জন্য আপনি এখান থেকে ভিউতে ক্লিক করবেন, ভিউ থেকে জাস্ট রুলার্সে ক্লিক করবেন, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস আর ব্যবহার করতে পারেন। রুলার্সে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের এই পিএইচডি ফাইলটিতে রুলার শো করতেছে উপরে এবং বাম পাশে। তো এই রুলার থেকে আপনি জাস্ট রুলারের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখবেন এখানে সেন্টিমিটার সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি জাস্ট পিক্সেল সিলেক্ট করে দিবেন। পিক্সেল সিলেক্ট করার পর আপনি যদি এখন এটাকে এইভাবে মার্ক আপ করেন এখান থেকে এই পর্যন্ত, দেখবেন এটার ওয়েট পিক্সেলে দেখাচ্ছে, এবং আমরা দেখতে পারতেছি এটার ওয়েট হচ্ছে 980 পিক্সেল। সো তার মানে বোঝা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে 980 পিক্সেল ওয়েট করতে হবে। সো আমরা এই HTML এর অনুযায়ী এখন আমরা CSS অ্যাপ্লাই করব। তো HTML CSS আমরা এইভাবে বারবার ট্যাব পরিবর্তন না করে আমরা দুটোকে পাশাপাশি রেখে কাজ করতে পারি। আপনারা অলরেডি জানেন যে এই আইকনের উপর রাইট ক্লিক করে মুভ টু আদার ভিউ সিলেক্ট করলেই দুটো পাশাপাশি চলে যাবে। দেখুন HTML বাম পাশে এবং CSS ডান পাশে চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু প্রত্যেকবার দেখুন আমরা এখানে কন্টেইনার ফুল এবং কন্টেইনার ব্যবহার করেছিলাম, আপনারা আগেও দেখেছেন আমাদের এই টেকনিক। আমরা আমাদের এই পিএইচডি টু এইচটিএমএল আরেকবার দেখিয়ে দিচ্ছি। কন্টেইনার ফুল এর আমরা উইড দিব 100%, এবং এইটাতেই মূলত আমরা ব্যাকগ্রাউন্ড দিব, যে অংশের যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। যেমন এখানে হেডার অংশের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়েছে কালো, সো আমরা এই কন্টেইনার ফুলকে উইড 100% দিব এবং সেটার ব্যাকগ্রাউন্ড দিব কালো। এবং এই যে যে কন্টেইনার রয়েছে এটা হচ্ছে মূলত আমাদের মেইন উপাদানগুলো, ওয়েবসাইটের মেইন এলিমেন্টগুলো এই কন্টেইনার ধারণ করেছে। সো এই কন্টেইনারের উইড দিব আমরা 980 পিক্সেল। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে কন্টেইনার ফুল যেটা আছে সেটাকে আমরা উইড 100% দিয়ে দিলাম। এরপরে যে কন্টেইনার আছে সেটার উইড দিতে হবে আমাদের ওয়েবসাইটের যতটুকু উইড, সেই উইড অনুযায়ী। সো আমাদের ওয়েবসাইটের উইড কিন্তু আমরা মাপলাম, আমরা যে 980 পিক্সেল আমাদেরকে করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এটার উইড দিয়ে দিব 980 পিক্সেল, 980 পিক্সেল, এবং এটা থাকবে অলওয়েজ সেন্টার, মাঝ বরাবর থাকবে। সো এই জন্য আমাদের এটাকে ডিসপ্লে করতে হবে ব্লক,
এবং মার্জিন দিতে হবে 0 অটো। এতে করে আমাদের মাঝখানের যে এলিমেন্টগুলো সেটা সেন্টারাইজ হয়ে যাবে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা পার্টকে, হেডার অংশকে কন্টেইনার ফুল কন্টেইনার দিয়ে র‍্যাপ করেছি, কন্টেন্টকে কন্টেইনার ফুল কন্টেইনার দিয়ে র‍্যাপ করেছি, ফুটারকেও আমরা একইভাবে কন্টেইনার ফুল এবং কন্টেইনার দিয়ে র‍্যাপ করেছি। তো যাতে করে আমরা প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি 100%, এবং আমরা যদি চাই সেটার ওয়েট 980 পিক্সেল রেখে সেটাকে মাঝ বরাবর রাখতে পারি। তো এবার আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ওয়েবসাইটে মাঝ বরাবর চলে আসবে। তো রিফ্রেশ করে দেখি আসে কিনা। দেখুন প্রত্যেকটা এলিমেন্ট মানে আমাদের ওয়েবসাইট মাঝ বরাবর চলে এসেছে, টোটালটাই সেন্টারাইজ হয়ে গেছে। এখন আমরা আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করব পিএইচডি দেখে দেখে। তো আমাদের ফার্স্টে হেডারের কাজ কমপ্লিট করতে হবে। আমরা একটু জুম ইন করি, হেডারের এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে তুলে নিতে হবে। তো আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড কালার তোলার জন্য আমরা সবসময় পিক্সি ব্যবহার করি। সো আমরা পিক্সিটা ওপেন করে নিচ্ছি। তো অনেকেই হয়তো জানেন যারা এইচটিএমএল সিএসএস এর কাজ করেছেন পিক্সি কি কাজ করে। পিক্সির কাজ হচ্ছে এটা মূলত আপনার কালার পিক আপ করে যে কোনো জায়গা থেকে। সো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা এই পিক্সির সাহায্যে এখান থেকে পিক আপ করে নিচ্ছি, এবং কন্ট্রোল অল্টার সি চেপে আমরা এটাকে পিক আপ করে নিলাম। এখন আমরা জাস্ট এই হেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এই হেডারের ব্যাকগ্রাউন্ড দিতে হলে কি করতে হবে, আপনারা অলরেডি দেখেছেন আমাদের এইচটিএমএল সিএসএস টিউটোরিয়ালে। সো আমরা এই কন্টেইনার ফুলের পাশে একটা হেডার বিজি বা যে কোনো নামে একটা ক্লাস নিব, এবং সেই ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। যেহেতু কন্টেইনার ফুলের উইড হচ্ছে 100%, সো এই ক্ষেত্রে আমরা সেখানে যদি আরেকটা ক্লাস নিয়ে সেটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে হেডার সেই ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। এবং আমরা এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করি। সেভ করে আমাদের আউটপুটটা রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো আমাদের হেডিংটা সেই ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। যেহেতু কন্টেইনার ফুলের উইড 100%, সো এটা আমাদের স্ক্রিনে 100% এলাকা জুড়ে রয়েছে। এবং এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হেডারের এই যে যে বাম পাশের অংশটাকে এটাকে ফ্লোট লেফট করে দেই এবং মেনুকে ফ্লোট রাইট করে দেই। এতে করে আমাদের বাম পাশের অংশ বামে চলে যাবে, ডানেরটা ডানে চলে আসবে। সো আমরা লোগো লেফট যে সেকশনটা আমরা রেখেছি এখানে, এটাকে আমরা ফ্লোট লেফট করে দিচ্ছি। আমরা এখানে চাইলে আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে কোডিং করতে পারি। এখানে কিন্তু আমরা ডিরেক্টলি লোগো লেফট উল্লেখ করে দিয়েছি ক্লাসের নামটা সরাসরি ডট সাইন দিয়ে। তো আমরা চাইলে এটাকে আরো বেশি স্পেসিফিক করতে পারি। কিভাবে স্পেসিফিক করতে পারি, আপনারা জানেন অলরেডি যে আমরা প্রথমে আইডি হেডার, হেডারের মধ্যে লোগো লেফট যেটা আছে সেটা। এইভাবে যদি আমরা স্পেসিফিক করে কোডিং করি যে হেডারের মধ্যেই যে লোগো লেফট আছে শুধু সেটাই পাবে ফ্লোট লেফট, এতে করে পরবর্তীতে আপনার করা ওয়েবসাইটটি যদি অন্য কোনো ডিজাইনার এডিট করে, তো সেই ক্ষেত্রে তিনি যদি ভুলক্রমে লোগো লেফট নামে কোনো ক্লাস নিয়েও ফেলে অন্য কোনো এলিমেন্টের, তাহলে সেই সিএসএস টা এখান থেকে পাবে না। কারণ এই লোগো লেফটটা শুধুমাত্র এখন এই আইডি হেডারের আন্ডারে যত লোগো লেফট আছে সেটার জন্য বরাদ্দ হয়ে গেছে। এই হেডারের বাইরে অন্য কোনো লোগো লেফট থাকলে সেখানে এই সিএসএস প্রযোজ্য হবে না। আপনারা কিন্তু এই ট্রিক আমাদের এইচটিএমএল টিউটোরিয়াল আগেই দেখেছেন, তারপর আমি একবার উল্লেখ করে দিলাম। যাই হোক, তো আমরা লোগো লেফটকে ফ্লোট লেফট করে দিলাম। এবার আমরা আউটপুটটা দেখলে দেখবো আমাদের এই যে লোগোটা এটা ফ্লোট লেফট হয়ে আছে। আমরা একটু আসলে কালো কালো সব মিলে গেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। দেখুন এটা ফ্লোট লেফট হয়ে গেল। তো এখন আমরা এই হেডিং ওয়ান এর জন্য যে ডিজাইন আছে সেটা আগে কমপ্লিট করি। তো এটা আমরা দেখি কি কি ডিজাইন। আমরা টেক্সট টাইপ টুল অ্যাক্টিভ করলাম। তো টাইপ টুল অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড শর্টকাট কিন্তু আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে টি। কিবোর্ড থেকে আপনি যদি টি বাটন চাপেন টাইপ টুল অ্যাক্টিভ হবে, এবং তারপর এটাতে ক্লিক করলে আমরা এই লেখাটা এখান থেকে নিতে পারবো। এবং এটা দেখুন এখানে ফন্টটা খেয়াল করুন, ফন্টটা হচ্ছে ল্যাটো ফন্ট এবং বোল্ড, এবং 40 পিক্সেল হচ্ছে এটার সাইজ। তো আমরা এখানে আমরা আমাদের কম্পিউটারে যেহেতু ল্যাটো ফন্ট ইনস্টল করা আছে, সো আমরা এখানে ডিরেক্টলি ফন্ট ফ্যামিলি ল্যাটো ইউজ করব। তো পরবর্তীতে আমরা যখন ওয়েবসাইটের কাজটা শেষ হবে তখন আমরা এখানে কাস্টম ফন্ট অ্যাপ্লাই করব, মানে যাতে করে যে কোনো কম্পিউটারে যে কোনো ব্রাউজারে এটা সাপোর্ট করে। তো চলুন আমরা আগে হেডারের এই লোগো লেফটের আন্ডারে যে এইচ ওয়ান রয়েছে সেটার ফন্ট ফ্যামিলি দিয়ে দিই ল্যাটো, ফন্ট ওয়েট দিয়ে দিই বোল্ড, এবং এটার একটা কালার আছে কিন্তু। আচ্ছা, কালারের আগে আমরা ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ কতটুকু, 40 পিক্সেল, এবং এটার একটা কালার আছে সাদা রং, আমরা দেখতেই পেয়েছি পিএইচডি তে। সো সাদা দিয়ে দিচ্ছি। এবার রিফ্রেশ করি, দেখুন এই যে আমাদের কিন্তু ল্যাটো ফন্ট কিন্তু এখান থেকে পেয়ে গেছে, এবং বোল্ড হয়েছে এবং 40 পিক্সেল হয়েছে। এখন আমাদের বাম পাশের কাজ শেষ, এখন আমাদের ডান পাশে এই যে এই মেনুটার কাজ করতে হবে। সো চলুন আমরা মেনুর কাজ শুরু করে দিই।
মেনুর কাজ করতে গেলে ফার্স্টে আমাদের এই যে ন্যাফটা রয়েছে হেডারের মধ্যে, যে ন্যাফটা মানে কন্টেইনার হেডারের সাথে যে ন্যাফটা রয়েছে, আমরা এই ন্যাফটাকে আমরা আগে ফ্লোট রাইট করে দেব। তো এইখানে আমাদের এইচটিএমএল মার্কআপে একটা জিনিস আমাদের ছোট্ট একটু ভুল হয়েছে। দেখুন যে এই যে যে হেডারটা রয়েছে, আমরা কিন্তু হেডারের মধ্যে শুধু লোগো রেখেছি, কিন্তু আসলে কিন্তু এমন না, এই হেডারের মধ্যে টোটাল মেনু সহ হবে। সো আমরা এই মেনুটাকে হেডারের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। এটা আসলে এইমাত্র আমার চোখে পড়লো যে আমরা মেনুটাকে হেডারের বাইরে রেখেছিলাম। তো যেহেতু এইচটিএমএল ফাইভে হেডারের যাবতীয় পার্ট গুলা হেডার ট্যাগের মধ্যে থাকবে, সো এই ক্ষেত্রে আমরা মেনুটাকে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা হেডারের মধ্যে যে ন্যাভ আছে সেই ন্যাভটাকে কি করব, আগে আমরা ফ্লোয়েট রাইট করে দিই। এতে করে আমাদের মেনুটা ডান দিকে চলে যাবে। রিফ্রেশ করি, দেখুন এই যে আমাদের মেনুটা কিন্তু ডান দিকে চলে এসেছে। এখন জাস্ট আমরা স্বাভাবিকভাবে যেভাবে মেনু তৈরি করি ঠিক এক্স্যাক্টলি ওই পদ্ধতিতে আমরা মেনু তৈরি করে ফেলবো। তো হেডার, হেডারের ভেতরে রয়েছে ন্যাভ, ন্যাভের ভেতরে রয়েছে ইউএল, ইউএল এর আইডি হচ্ছে মেনু। আমরা বাম পাশ থেকে দেখে নিচ্ছি, কিন্তু এই যে ইউএল এর আইডি হচ্ছে মেনু। সো আমরা মেনু একটা নিয়ে রাখলাম, তারপরে মেনুর পরে এখানে আমাদেরকে এলআই দিতে হবে, এখানে আমাদের এলআই এর পরে এলআই এ দিতে হবে, দেন আমাদের দিতে হবে এলআই এ। এখন আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা জাস্ট কাজগুলো করব। তো প্রথমে আমরা এটাকে লিস্ট স্টাইল নান করে দিচ্ছি, যাতে করে আমাদের বাম পাশে মেনুর বাম পাশে যে গোল গোল লিস্ট স্টাইল আছে ওগুলো চলে যাবে। এরপরে মেনু এলআই যেটা আছে সেটাকে আমরা ফ্লোট লেফট করি, এতে করে আমাদের এলিমেন্ট গুলো, মেনুর এলিমেন্ট গুলো বাম থেকে ডান দিকে থাকবে। এবং এলআই এ যেটা আছে সেটাকে আমরা করে দিই ডিসপ্লে ব্লক, কারণ ডিসপ্লে ব্লক করতে হবে এই জন্য কারণ আমরা এটাতে এখনই প্যাডিং ইউজ করব। এবং এটাতে আমরা কালার ইউজ করি, এটার রং সাদা, মেনুর দেখে আসি সাদা কিনা। হ্যাঁ, মেনুর রংটা সাদাই, সো আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি এলআই এ কে। এবং এটার ফন্ট ফ্যামিলি আমাদেরকে একটু দেখে নেই, এটা কি ফন্ট ইউজ করা হয়েছে, ল্যাটো বোল্ড 16 পিক্সেল। সো আমরা এখানে তো আগেই লিখেছিলাম, এখান থেকে কপি করে আনতেছি ল্যাটো বোল্ড এবং 16 পিক্সেল, সেভ করলাম। এখন আমরা এটাকে একটা প্যাডিং দিতে হবে, কারণ আমরা দেখেছি যে পিএইচডি তে মেনুটা উপর থেকে অনেক অংশ নিচে আছে। সো আমরা এটাকে একটা ছোট্ট প্যাডিং দিয়ে দিব। প্যাডিং আমরা উপর নিচে 50 পিক্সেল প্যাডিং দিয়ে আর ডানে বামে 30 পিক্সেল প্যাডিং দিয়ে দেখে কি হয়। রিফ্রেশ করি, হ্যাঁ অলমোস্ট অনেকটাই হয়ে গেছে আমাদের মেনু আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আমাদের জাস্ট কিছু কাজ বাকি আছে, যেমন আমরা যদি আমাদের এই পিএইচডি ফাইলটাকে জুম করি এবং উপরে যাই আরো জুম করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিএইচডি ফাইলের প্রত্যেকটা পিএইচডি এর ডান পাশে কিন্তু এইখানে কালো একটা করে বর্ডার আছে, এবং শুধু ডানেই না, এটার নিচেও কিন্তু কালো বর্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার বর্ডার। সো আমাদের এই বর্ডারটা পর্যন্ত কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সো আমরা আগে পিএইচডি থেকে এই বর্ডারের কালারটা আমরা কন্ট্রোল আল্টার সি দিয়ে পিক্সির সাহায্যে কপি করে নিয়ে এসেছি। এখন জাস্ট আমরা এখানে বর্ডারটা ইমপ্লিমেন্ট করব। তো বর্ডারটা আমরা এলআই যেটা আছে এলআই এর বর্ডার, বর্ডার রাইট, এটা 1 পিক্সেলের মতোই আছে বর্ডার, বেশি বড় বর্ডার নেই, এখানে দিয়ে দিলাম। এতে করে প্রত্যেকটা এলআই এলিমেন্টের বর্ডার রাইট হয়ে যাবে এত পিক্সেল করে। এবং এই ক্ষেত্রে শুধুমাত্র এলআই এর যে প্রথম এলিমেন্টটা, এলআই এর যে ফার্স্ট চাইল্ড, সেই ফার্স্ট চাইল্ডকে আমরা এই একই জিনিস বর্ডার লেফট দিব। কারণ হচ্ছে যে প্রত্যেকটা এলআই এর ডান পাশে বর্ডার আসবে, কিন্তু বাম পাশে তো একটা বর্ডার থাকতে হবে প্রথম এলিমেন্টের জন্য। সো বর্ডার লেফট, সেভ করি। এবার আমাদের এলিমেন্ট এটা রিফ্রেশ করি, দেখবেন এখানে আমরা জুম ইন করলে এখানে দেখতে পাবো যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য বর্ডার এসেছে। সো জুম আউট করলে এটা আবার ফিক্স হয়ে যাবে। তো বর্ডারটা যে এসেছে সেটার প্রমাণ স্বরূপ আমরা এই কালারটা চেঞ্জ করে একটু রেড দিই, তাহলে বুঝতে পারবো। সেভ করি, এই যে দেখুন বর্ডার চলে এসেছে। সো আমরা আবার আগের কালার ফিরে গেলাম, এবং আমাদের কিন্তু ডানে বামে একটা করে বর্ডার এখন প্রত্যেকটা এলিমেন্টের রয়েছে। এবার আমরা পিএইচডি তে চলে যাই, দেখি এখানে আর কি কি বাদ আছে। দেখুন এখানে এই মেনুতে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যখন হোভার হবে তখন এটার নিচে এই সবুজ রঙের বর্ডার চলে আসবে এবং এটার কালার সবুজ হয়ে যাবে। এবং এটা যখন অ্যাক্টিভ থাকবে, মানে যে পেজে ভিউয়ার থাকবে, ভিউয়ার যদি অ্যাবাউট পেজে ক্লিক করে অ্যাবাউট পেজ পড়তে থাকে, তখন অ্যাবাউট এর রংটা কিন্তু এই কালার হয়ে থাকবে। এই ক্ষেত্রে আমাদের এই কালারটাকে এখান থেকে আমরা কপি করে নিই, কন্ট্রোল আল্টার সি দিয়ে পিক্সির সাহায্যে কপি করলাম। এবং আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টের বর্ডার বটম, এটা 5 পিক্সেল হতে পারে, আমি একটু মেপে দেখি আসলে
এটা এক্স্যাক্টলি কত পিক্সেল হাইট, এখানে দেখাচ্ছে 6 পিক্সেল, হ্যাঁ 5 পিক্সেল দিলেই চলবে, সমস্যা নেই। সো আমরা এখানে বর্ডার বটম 5 পিক্সেল সলিড, এবং আমরা যে কালারটা ডুপ্লিকেট করেছি সেই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এটা দেওয়ার কারণে প্রত্যেকটা এলিমেন্টের বর্ডারে এই কালার চলে এসেছে, কিন্তু আপনার প্রত্যেকটা এলিমেন্টের বর্ডারে তো অ্যাকচুয়ালি এই কালার থাকবে না, তাই না? সো প্রত্যেকটা এলিমেন্টের নিচে দেখুন কি কালার আছে, এক্স্যাক্টলি এই কালো কালারটা আছে। সো আমাদের এখানে এটা কপি না করে আমাদের কালোটা দিতে হবে, এবং ওইটা দিতে হবে হোভার। অ্যাকচুয়ালি একটু বাইরে রাখি, এটা দিতে হবে আমাদের হোভারে, যখন হোভার করবে তখন এই কালার হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় তো আর এই কালার থাকবে না, স্বাভাবিক অবস্থায় কালো কালার। সো এখন দেখবেন, ঠিক আছে রিফ্রেশ করি, স্বাভাবিক অবস্থায় কালো এবং যখন হোভার করব তখন এই কালার চলে আসবে। এবং তার পাশাপাশি কিন্তু এই কালারটা কিন্তু শুধু বর্ডারেরই আসবে না, আমাদের ইসেরও কিন্তু এই কালারটা আসবে, আমাদের লেখাগুলোরও। সো এখান থেকে এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে রিফ্রেশ করি, দেখুন হ্যাঁ ও হোভার করলো, এখন আমাদের এইটাও আসতেছে। তো হোভারের পাশাপাশি আমাদের যে আমরা বলেছিলাম এইচটিএমএল মার্কআপের সময় যে ক্লাসটা অ্যাক্টিভ থাকবে সেটাতেও কিন্তু এটা পাবে। সো এখানে আমরা এমন ভাবে কোডিংটা করব, আপনারা আগে শিখেছেন যে সুডো এলিমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, যে এলআই এর মধ্যে যেটার ক্লাস অ্যাক্টিভ, দেখুন এলআই এর মধ্যে যেটার ক্লাস অ্যাক্টিভ সেটাতেও এই সিএসএস টা পাবে। এবার রিফ্রেশ করি, সরি এটা তো হোভার করতে হবে না, এলআই এর মধ্যে যেটার ক্লাস অ্যাক্টিভ সেটার এ এর এই সিএসএস টা আসবে। এখন রিফ্রেশ করি, দেখুন এইটা যেহেতু আমরা অ্যাক্টিভ করেছি, এই যে এলআই থেকে এটা যেহেতু অ্যাক্টিভ করেছি, সো এটা অলরেডি এটা পেয়ে রয়েছে, এবং বাকিগুলো আমরা আমরা হোভার করলে তারপরে পাচ্ছে। তো এই ছিল মূলত বেসিক মার্কআপ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে হেডিং সেকশন কিভাবে মার্কআপ করতে হয়। এখানে আরেকটা জিনিস বাদ পড়েছে, আপনারা খেয়াল করবেন যে এই যে যে কালো দাগটা রয়েছে ছোট্ট, এই দাগটা কিন্তু শুধু মেনুর নিচেই না, বাম পাশেও রয়েছে। তো এই দাগটা আমরা বাম পাশেও দিব, কিন্তু আসলে ওপরের এলিমেন্টটাকে দিব না, এটা দিব আমরা নিচের এলিমেন্টটার বর্ডার টপ হিসেবে, এবং পরবর্তীতে মার্জিন টপ -5 পিক্সেল দিয়ে ওপরেরটার সাথে ঢুকিয়ে দিব। এতে করে আমাদের এই পুরো অংশে মার্জিন টপ কালো একটা দাগ চলে আসবে, এবং এটা হোভার করলে আমাদের এই ইফেক্টটা সুন্দরভাবে চলে আসবে। তো আমরা আগামী পর্বে কন্টেন্ট মার্কআপের সময় বাকি অংশগুলো দেখব। তো আজকের পর্ব এই পর্যন্তই, সবাই বাসায় প্র্যাকটিস করে নেবেন মেনু অংশ। আর শেষ করার পূর্বে একটি জিনিস চোখে পড়লো, অ্যাকচুয়ালি এই যে যে হেডিংটা রয়েছে এটাকে তো উপর থেকে নিচে সরাতে হবে, তো আমরা তো এটাকে এখন উপর থেকে নিচে সরাই নাই, সো এটাকে উপর থেকে একটু প্যাডিং টপ দিয়ে আমরা সরিয়ে দিই। তো এটা সিলেক্ট করার জন্য আমাদেরকে আইডি হেডার, হেডারের মধ্যে লোগো লেফট, তারপরে H1, তো আমরা উপরে মেবি এটা একবার নিয়েছিলাম, হ্যাঁ এই যে লোগো লেফট H1, সো এটাকে আমরা প্যাডিং টপ দিয়ে দিই, প্যাডিং টপ আমরা 30 পিক্সেল দিয়ে দেখি কি হয়। রিফ্রেশ করি, হ্যাঁ মোটামুটি চলে, উপর থেকে পারফেক্ট ভাবে মিলে গেছে। সো ঠিক আছে, আমাদের হেডিং এর কাজ কিন্তু কমপ্লিট। সো আগামী পর্বের আমন্ত্রণ রইলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।